আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ। আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে আসলাম। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে জার্নি টু এক্সিলেন্স। জার্নি টু এক্সিলেন্সের আজকে আমাদের পর্ব হচ্ছে 5। আমরা 5 নম্বর পর্বে আছি। পর্বে আমরা আজকে আলোচনা করব হচ্ছে হাউ টু স্টপ অবসেসিভ থিঙ্কিং, মানে অতিরিক্ত চিন্তা কিভাবে দূর করা যায় বা এই চিন্তাটা কেন হয়। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবুল কালাম আজাদ। আমি হচ্ছে কর্পোরেট ট্রেনিং করাই। আমি হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমি কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে স্টুডেন্টদের সাথে কাজ করি। প্যারালালে আমি কর্পোরেট ট্রেনিংগুলো বিভিন্ন অর্গানাইজেশনে করা থেকে আমি স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে এবং সেলফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের উপরে কাজ করছি। নট অনলি দ্যাট, আই এম ওয়ার্কিং উইথ অলসো ইন বিডি জবস। আই এম ওয়ার্কিং উইথ নলেজ একাডেমি, 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং অ্যান্ড সেলস, স্পেশালি ইন কর্পোরেট সেলস। সো ফ্রম মাই কেরিয়ার আই হ্যাভ স্টার্টেড উইথ সাম ট্রেনিং প্রোগ্রাম উইথ ডিফারেন্ট অর্গানাইজেশনস। সো টুডে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে অবসেসিভ থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা যায়। তো অবসেসিভ থিঙ্কিং আসলে কি? অবসেসিভ থিঙ্কিং হচ্ছে যে এনভায়রনমেন্টের সাথে নিজেকে গুলায় ফেলা। অর্থাৎ আপনি যে এনভায়রনমেন্টে আছেন ওই এনভায়রনমেন্টের ভিতরে দেখা যাবে যে আপনি বিভিন্ন ধরনের বিষয়ে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন এবং অতিরিক্ত আপনি চিন্তা করছেন। অর্থাৎ আপনার হচ্ছে যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের টপিক, বিভিন্ন ধরনের ইভেন্ট আপনার সামনে আসছে এবং প্রত্যেকটা ইভেন্টই আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, প্রত্যেকটা ইভেন্টই আপনাকে পেইন দিচ্ছে বা আপনাকে ইনভলভ করে ফেলতেছে, তখন আসলে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যান। সো মূলত আমরা কি করি যে যখন বিভিন্ন ধরনের ইভেন্ট আমাদের কাছে আসে তখন আমরা আমাদের নিজেদের যে লক্ষ্য বা নিজেদের যে আমাদের মেইন স্ট্রিমের যে কাজ থাকে সেই জায়গা থেকে আমাদের প্রতিনিয়ত আমরা সরে যাই এবং মেইন স্ট্রিম থেকে সরে যাওয়ার কারণে আমরা লক্ষ্য অর্জন করতে পারি না। সো মেইন স্ট্রিমে থাকা যায় কীভাবে, কীভাবে হচ্ছে অবসেসিভ থিঙ্কিংগুলো কমানো যায় সেটা হচ্ছে যে টেকনিকটা সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। তো যারা হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ডেফিনেটলি শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে। সো আর জার্নি টু এক্সিলেন্সের এই পর্বে আমরা আলোচনা করছি হচ্ছে কীভাবে অবসেসিভ থিঙ্কিং থেকে মুক্ত থাকা যাবে, কীভাবে অবসেসিভ থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাভাবনা থেকে নিজেকে সঠিক পথে বা সঠিক ওয়েতে বা সঠিক গাইডলাইনে অথবা সঠিক ডিরেকশনে রাখা যাবে। সে তো জেনারেলি হয় কি যে আমরা সবসময়ই হচ্ছে একটা জিনিস আমরা সবসময় মিস করি, উই অলওয়েজ মিস সামথিং। মানে হচ্ছে যে আপনি যে এখন আছেন সবসময় আপনার মধ্যে একটা লাস্ট পিস মিসিং একটা বিষয় থেকে যায় যে কী জানি একটা আপনার হচ্ছে নাই। সো এই কী জানি নাই এইটা করতে গিয়ে আমরা হচ্ছে অতিরিক্ত চিন্তা করতে থাকি। এর মানে হচ্ছে যে কোনো একটা জিনিস আমাদের মিসিং আছে, আমাদের মধ্যে অতিরিক্ত কোনো কিছু একটা দরকার, যার কারণে আমরা নিজেকে অপূর্ণ ভাবতে থাকি, মানে আমাদের মধ্যে পরিপূর্ণতা আসে না। এই পরিপূর্ণতা না আসাটাই হচ্ছে অবসেসিভ থিঙ্কিংয়ের মূল কারণ। তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে চিন্তা করতে থাকি এবং খুঁজতে থাকি আসলে কোন জিনিসটা আমার দরকার। তখন আমাদের যদি কোনো একটা জিনিসের প্রতি আমাদের আগ্রহ থাকে বা কোনো একটা জিনিস যদি আমরা মিসিং মনে করি সেই জিনিসটা যদি আমার অ্যাচিভ হয়েও যায় তারপরেও দেখা যায় কি অন্য একটা জিনিস আমার সামনে চলে আসে যেটার জন্য আমি মনে করি যে এটা আমার মিসিং, মানে যেটার জন্য আমি হ্যাপি না। সো অলওয়েজ উই হ্যাভ আ লাস্ট পিস মিসিং। এই লাস্ট পিস মিসিংটা থেকে দূর হওয়া, অর্থাৎ এই লাস্ট পিস মিসিং যে বিষয়টা এইটা হচ্ছে একটা হ্যাবিচুয়েট, এটা একটা ব্যাড হ্যাবিট আমাদের হয়ে গেছে। আমরা মানে জন্ম থেকেই এই ব্যাড হ্যাবিট নিয়ে আসছি প্রথম থেকেই, যে আমাদের একটা একটা হচ্ছে আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য আমাদের একটা ভালো চাকরি দরকার, একটা ভালো চাকরি হলে তখন আমার একটা ভালো অন্য কিছু একটা দরকার। সো তারপরে ভালো ভালো জব হলে সেখানে একটা ভালো প্রমোশন দরকার। হোয়াট ইভার দ্য থিং ইজ দেয়ার সামথিং অলওয়েজ মিসিং উইথ ইউ, ফর দ্যাট ইউ অলওয়েজ ইন এ। সো এই যে মিসিং পিস, এই মিসিং পিসটা ফাইন্ড আউট করার যে প্রসেস বা ফাইন্ড আউট করার যে মানে ট্রেন্ড আপনাদের আমাদের ভিতরে আছে এই ট্রেন্ডটা আসলে বন্ধ করতে হবে। এটা একটা ব্যাড ট্রেন্ড, এই ব্যাড ট্রেন্ডের কারণেই হচ্ছে আমাদের অবসেসিভ থিঙ্কিং হয়। সো আমরা সবসময় হচ্ছে চিন্তা করি যে আমাদেরকে সুখী করবে হচ্ছে আমাদের জব, আমাদের সুখী করবে আমাদের বেতন, আমাদের সুখী করবে আমাদের হচ্ছে থার্ড পার্টি বা আউটসাইড সামওয়ান এলস। আমরা সবসময় ব্লেম করি টু দ্য এনভায়রনমেন্ট, আমরা সবসময় ফাইন্ড আউট করি আমাদের পিস টু আদার্স আউটসাইড মি। সো এইটা আসলে হচ্ছে যে আমাদের যখন আমরা আউটসাইড মি কোনো কিছু মনে করি যে অন্য কিছু এসে আমার কাছে আসলে তখন আমার ভিতরে পরিপূর্ণতা আসবে, অর্থাৎ সামথিং উইল কাম টু মি অ্যান্ড দেন আই উইল স্যাটিসফাইড অ্যান্ড দেন আই উইল হ্যাপি। মিসিং সামথিং ইন আউটসাইড মি, দ্যাট ইজ দ্য প্রবলেম। যখন আমরা এই মিসিংটা না করে যখন আমরা চিন্তা করতে থাকবো যে আই এম হোল, আই এম কমপ্লিট, আই হ্যাভ নো ইস্যু উইথ আদার্স, মানে বাহিরে আমার বাহিরে কোনো কিছু নাই যেটা আমার আসলে দরকার।
সো তখনই আমার এটা হচ্ছে আমার লাস্ট পিস মিসিং বিষয়টা থাকবে না, তখন আমরা এনভায়রনমেন্টকে ব্লেম করব না, তখন আমরা এনভায়রনমেন্টের পিছনে ছুটব না, তখন আমরা থার্ড পার্টির পিছনে ছুটব না, তখন আমরা সুখ অন্য জায়গায় খুঁজব না। সুখ আসলে নিজের ভিতরে, সমস্ত দুনিয়াটা হচ্ছে নিজের ভিতরে। সো এই যে নিজের ভিতরে হোলনেস বা কমপ্লিটনেস, এই কমপ্লিটনেস ফিলিং করাটা যখন আমরা প্র্যাকটিস করব তখনই হচ্ছে আপনারা হচ্ছে নিজের আত্মার কাছে চলে যাবেন, বা তখনই আপনারা হচ্ছে নিজের সত্তার যে শক্তি সেটা আপনারা খুঁজে পাবেন, এবং তখনই হচ্ছে আপনার হচ্ছে মূল শক্তিটা, আপনার যে অপরিসীম মানুষের যে ক্ষমতা বা অপরিসীম মানুষের যে শান্তি, ওই জায়গাটাতে আপনারা যেতে পারবেন। সো এতক্ষণ ধরে যারা এই আমার কথাগুলো শুনলেন, যারা আমার এই কথাগুলো অথবা পুরোপুরি আপনারা হচ্ছে বোধগম্য হচ্ছে না, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখতে পারেন, যেগুলো আমি মাইন্ড রিলেটেড কথাবার্তা বলেছি, হোয়াট মাইন্ড, হোয়াট ইজ মেডিটেশন, হাউ টু ভিজুয়ালাইজেশন, দিস মেনি থিংস আই হ্যাভ গিভেন মাই প্রিভিয়াস ভিডিওস। ওই ভিডিওগুলো আপনারা দেখলে এই জিনিসটা আপনি রিলেট করতে পারবেন। সো আজকে আমরা জার্নি টু এক্সেলেন্সের এই পর্বে আমরা আলোচনা করলাম হচ্ছে যে অবসেসিভ থিঙ্কিং থেকে কীভাবে দূরে থাকা যাবে। আমরা অবসেসিভ থিঙ্কিং থেকে দূরে থাকার জন্য সকাল এবং বিকালে আমরা যদি মেডিটেশন করি বা মেডিটেশন আমরা যদি নাও করি, আমরা যদি প্র্যাকটিস করি হোলনেস, আমরা যদি মানে আমরা অ্যাওয়ার থাকি যে আমি কমপ্লিট, অর্থাৎ নিজেকে কমপ্লিট মনে করা বা নিজেকে কমপ্লিট ফিল করাটাই হচ্ছে আপনার হচ্ছে প্রসেস, হাউ টু অল অবসেসিভ থিঙ্কিং ফ্রম ইয়ার মাইন্ড। তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন, এবং অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের জন্য আপনারা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।